গুড ইভিনিং, আমি আজকে সেজেছি, মানে আজকে আমার আবার বিয়েবাড়ি আছে। তো এটা হচ্ছে আমার একটা বন্ধুর রিসেপশন, তো রিকের বন্ধুর নাম রিক, তো তার রিসেপশনে আমি যাব, আমি আর আমার কয়েক বন্ধু একসাথে মিট করে যাব। তো তো দেখতেই পাচ্ছ আমি ফুল রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে যাব। কেমন লাগছে আমাকে জানি না, কেমন লাগছে, তাড়াতাড়ি করে সেজেছি, তো এবার আমি রওনা দিচ্ছি। আমি এখন HB-তে চলে এসেছি, আমাদের আরেকটা বন্ধু মনোজিৎ আসবে, তারপর একসাথে আমরা পিকের বাড়িতে যাব। তো সেই জন্য মনোজিতের জন্য আমি 8B বাস স্ট্যান্ডে ওয়েট করছি। ক্যামেরার দিকে তাকাবি। হ্যাঁ, এখানে অভিনন্দা হাত নাড়াচ্ছে, রিকের আজকে বৌভাত আছে। তো রিক আমাদের মধ্যে চলে এসেছিলো, রিক একটু ব্যস্ত আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের এখানে ব্লগ দিদি চলে এসছে। ওকে, বাই দ্য ওয়ে আমি মনোজিৎ। এখানে তুই বাবা ব্লগ শুরু করে দিয়েছিস, যা পাতা ফুচকা খাবো, ব্লগ করবো না, ফুচকাই তো প্রিয় জিনিস সবার, আর কলকাতা ফুচকা কম কর। খালি গামলাতেই তো ওখান থেকে হালকা হালকা করে তো আমি এখন বাড়িতে ঢুকে গেছি, 10:30 বাজে। অ্যাকচুয়ালি আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে যায়, কারণ রাস্তায় প্রচুর জ্যাম, যেহেতু বিয়ে বাড়ি তো সেই জন্য রাস্তায় প্রচণ্ড জ্যাম। আর মনোজি তো আস্তে আস্তে প্রচুর দেরি করেছে, কারণ ওরও রাস্তায় জ্যাম ছিল, কি করবে। তো তারপর আমরা উবের ধরেছি, তারপর যেতে যেতে আর রিকের বাড়িটাও ওই জিঞ্জিরা বাজারের দিকে, তো সেই জন্য অনেকটা ভেতরে, আর যেতে এত জ্যাম, তো 9টার সময় পৌঁছই। তো সেখানে গিয়ে স্ন্যাক্স খেয়ে তারপরে খাবার ডিনার খেয়ে আস্তে আস্তে প্রচুর লেট হয়ে যাবে, তো সেই জন্য আমরা স্ন্যাক্স খেয়ে তো রিককে বললাম খাবার প্যাক করে দিতে, তো আমরা ডিনারটা প্যাক করে নিয়ে ওলা ধরে বাড়ি চলে এসেছি। তো বাড়ি পৌঁছে গেছি এখন, তো ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করছি ব্লগটা, আবার আপনাদের সাথে দেখা হবে পরের ব্লগে, ততদিন ভালো থাকবেন, টাটা।